পদ্মা নদীর মুখে জেগে ওঠা নতুন চরে ঝাঁক বেঁধে আকাশে ডানা মেলেছে অতিথি পাখির দল শীতের শুরু থেকে শেষ পর্যন্ত মানিকগঞ্জের হরিরামপুরের পদ্মায় নতুন জেগে ওঠা নানা প্রজাতির অতিথি পাখির মিচিরে মুখরিত হয়ে থাকে সুদূর হিমালয় থেকে সাইবেরিয়ার তীব্র ঠান্ডার দেশ থেকে একটু উষ্ণতার খুঁজে হাজার হাজার মাইল পাড়ে দিয়ে পাখিরা এদেশে আসে শুধু শীত এদের দেখা মেলে সেজন্যই আমাদের দেশে এদের অতিথি পাখি নামে ডাকা হয় পাখিগুলো দেখতে যেমন সুন্দর তেমনই চোখ চূড়াণো তাদের খুনশুটি স্থানীয়রা জানান হরিরামপুরের পদ্মায় নতুন জেগে ওঠা চর এখন অতিথি পাখির দখলে সেসব পাখির মধ্যে বানুবাতান জোরালি কাদা সহ নানা প্রজাতির অতিথি পাখি দেখা মেলে এই চরগুলোতে কখনো জলে ডুব সাঁতার দিচ্ছে কখনো ঝাঁক বেঁধে মুক্ত আকাশে নীলে উড়ে বেড়াচ্ছে তারা উপজেলার আন্দার মানিক ঘাট থেকে ট্রলারে কিছু দূর গেলেই চোখে পড়বে পদ্মায় জেগে ওঠা নতুন চর সন্ধ্যার আগ মুহূর্তে সূর্যের সোনালি আভা ছড়িয়ে পড়লে সব চরে পাখিদের কিচিরমিচির মিচির বেড়ে যায় দিন শেষে ঝাঁক বেঁধে ফেরে আশেপাশের অস্থায়ী নিরে স্থানীয় শাহিন একজন বলেন এই চরাঞ্চলে আসা পাখিগুলো ছোট এদের মধ্যে মালুবাতান জোরালি কাদাখোচা মামুবাতানই বেশি শীতের সময়টাতে অন্য দেশে হিমালয়ের আশপাশের এলাকায় অতিরিক্ত বরফ পড়ার কারণে তুলনামূলক কম শীতের বাংলাদেশে খাদ্য ও নিরাপদ আশ্রয়ের আশায় চলে আসে এসব পাখি এ বিষয়ে পদ্মায় ঘুরতে আসা মোহাম্মদ আলমগীর নামের এক দর্শনার্থী বলেন পদ্মার প্রাকৃতিক সৌন্দর্য এই পাখিগুলো আরও বেশি বৃদ্ধি করেছে পাখি হত্যা থেকে আমাদের বিরত থাকতে হবে এ বিষয়ে আইন আছে পাখি হত্যার মতো বেআইনি কাজ যারা করবে তাদের ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে হবে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ নূর আলম বলেন প্রকৃতির অলংকার পাখি এদের ধ্বংস করা মানে পরিবেশকে ধ্বংস করা অতিথি পাখিরা যেন মুক্ত আকাশে খালে বিলে হাওর বাওরে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী সবসময় তৎপর রয়েছে